হুগলির শ্রীরামপুর একটি কারখানায় বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে দুই। কারখানার নিরাপত্তা কোথায়? কারখানা ভাঙচুর শ্রমিকদের ঘটনাস্থলে পৌঁছালো বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে যান বিধায়ক অরিন্দম গুইন। কারখানায় ভাঙচুর করছে শ্রমিকরা, তাদের একটাই অভিযোগ, এই কারখানার নিরাপত্তা কোথায়? ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছেছেন বিধায়ক অরিন্দম গুইন, তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। হুগলির শ্রীরামপুর একটি কারখানায় বিস্ফোরণে প্রথমে একজনের মৃত্যু হয়েছিল, তারপরেই আরো একজনের মৃত্যু হয়েছে। একসঙ্গে দুজন শ্রমিকের মৃত্যুর ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাকি শ্রমিকরা। তাদের নিরাপত্তা কোথায়, এই অভিযোগকে সামনে রেখে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এমনকি কারখানায় ভাঙচুর করছেন শ্রমিকরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে যান বিধায়ক অরিন্দম গুইন। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে শ্রীরামপুরে কারখানায় বিস্ফোরণের পর দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে, তারপরেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী, এমনকি সেখানকার বিধায়ক যখন যান তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তারা। পুলিশ চায় ঘটনাস্থলে তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। তাদের একটাই অভিযোগ, যেভাবে কারখানায় একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে, যেভাবে দুজন শ্রমিক বেঠকে প্রাণ হারালেন, তাতে তাদের নিরাপত্তা কোথায়? এই প্রশ্নটাই বারবার করছেন শ্রমিকরা। আর বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সুজিত গড় রয়েছে আমাদের সঙ্গে। সুজিত, বিধায়ক তো গিয়েছেন, তবে নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রমিকরা, তাদের যে প্রশ্নের কোন সমাধান সূত্র কি দিতে পারলেন বিধায়ক? সুজিত, দেখো বিধায়ক কিন্তু ইতিমধ্যে কিন্তু তাদের যে সমস্ত বাড়ির লোক আছে তাদের সাথে কিন্তু কথা বলছে, পাশাপাশি তারা কথা বলছে যে সমস্ত যে দুজন শ্রমিক মারা গেছে তাদের সাথে কিন্তু তারা কথা বলছে। যেটা জানা যাচ্ছে, বিধায়ক কিন্তু সরাসরি কিন্তু অভিযোগ করছে, যারা ইতিমধ্যে কারখানার কর্মীরা ছিল তারা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু ফেরত কাজকর্ম করে সেই টাকা পাচ্ছিল না, সেটা কিন্তু অভিযোগ করছে। এর পাশাপাশি ঘটনাস্থল ইতিমধ্যে কিন্তু শ্রীরামপুর থানা বিশাল পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়েছে। পাশাপাশি তারা যেটা জানাচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পর থেকে কিন্তু এই যে এখানকার যে নিরাপত্তা আছে, নিরাপত্তা তারা খতিয়ে দেখবে। বেশ বোঝাই যাচ্ছে বারবার নিরাপত্তাহীনতার কথা তুলে ধরছেন শ্রমিকরা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, একদিকে যেমন শ্রমিকের মৃত্যুর ঘটনা, একসঙ্গে দুজন শ্রমিকের মৃত্যুর ঘটনাতে ক্ষোভে ফুঁসছে অন্যান্য শ্রমিকরা। নিরাপত্তার অভিযোগটা বারবার উঠে আসছে, নিরাপত্তা তাদের কি হবে ভবিষ্যতে, এই প্রশ্নটাই বারবার করছেন শ্রমিকরা। সুজিত, এখন এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে কিন্তু এলাকায় একটা উত্তেজনা হয়েছে, গেটের বাইরে কিন্তু বহু মানুষ উপস্থিত হয়েছে। ইতিমধ্যে যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, এই ঘটনায় দুজনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে, আহত প্রায় পাঁচজন, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে কলকাতায় কিন্তু নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে স্থানীয় যে সমস্ত প্রশাসন রয়েছে। এই যে কারখানার ভেতরে যেখানে লোহার জিনিস তৈরি হতো, সেখানে কী করে এত বড় একটা দুর্ঘটনা ঘটে, এরকম একটা ঘটনা ঘটে, এই পাশেই কিন্তু আমরা একটা কথা বলছিলাম যে সমস্ত শ্রমিক ছিল, সেখানে যেটা জানাচ্ছে যখন এই কাজ হচ্ছিল তখন কিন্তু বেশ কয়েকজন সেখানে কাজ করছিল, হঠাৎ করেই এতই জোরে বিস্ফোরক হয় যে সেই ঘটনাস্থলে কিন্তু একজন কিন্তু লুটিয়ে পড়ে কিন্তু রক্তাক্ত অবস্থায়। যেটা জানাচ্ছে শ্রমিক যে এই এই অবস্থায় আমরা কথা দেখতে পাচ্ছি, ঘটনাস্থলে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়েছে। আমরা ঘটনাস্থলে যেদিকে দেখতে পাচ্ছি, এইদিকে যে যেই ঘটনা যেখানে ঘটেছিল সেখানে কিন্তু কারখানাটা বহুত বড়, সেখানে কিন্তু কয়েক হাজার শ্রমিকরা তিন বেলা কাজ করে বলে জানা যাচ্ছে। এই যে ঘটনাস্থল, এখানে কিন্তু সকালবেলা যখন ঘটনা ঘটে তারপরে কিন্তু আমরা যে ছবি দেখাচ্ছি, একদিকে শ্রীরামপুরে কারখানায় বিস্ফোরণে যখন দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে তারপরে বাকি শ্রমিকরা ক্ষোভে পুষছে, তাদের একটাই অভিযোগ, নিরাপত্তাটা তাদের কে দেবে? যেভাবে দুজন শ্রমিকের অকালে প্রাণ গেল, তারপরেও কি আর কোনোভাবেই কাজে যোগ দিতে তাদের মন চাইবে? তারা কি নিরাপত্তাহীনতায় ভুগছে না, এই প্রশ্নটা বারবার তারা করছে। এরপরেই যখন বিক্ষোভ দেখায় সেখানে পুলিশ বাহিনী এসে পৌঁছায়, এমনকি সেখানকার বিধায়কও আসেন, তাকে ঘিরে ধরে তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরেন তারা। আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি সুজিতের কাছে। সুজিত, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে ক্ষোভটা এখনো পর্যন্ত প্রশমিত হয়নি, কি কি দাবি তারা আরো করছে? দেখো তাদের কিন্তু দাবি যে এই যে ঘটনা ঘটে সেই ঘটনা কিন্তু তারা ক্ষতিপূরণ চাইছে, পাশাপাশি কাদের থেকে দাবি করবে, এই যে কারখানার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এই কারখানার মধ্যে নেই,
আমাদের সঙ্গে রয়েছে কারখানার শ্রমিকরা। কি ঘটনা ঘটিল যখন? আমি ছিলাম না, আমি একটু বাথরুমে গেছিলাম, ছিলাম না এখানে। এখানে ছিলাম যে একটা হঠাৎ একটা বাস্ট হলো, হওয়ার পরেই তারপর ছুটে গেলাম, গেলাম এরকম করে আসি। বিশাল আওয়াজ হচ্ছে, যেরকম বোম ফাটে যেরকম সেরকম প্রচুর আওয়াজ। তারপর আমি ঘুরে আসে দেখলাম, তো দেখলাম সব পড়ে আসে। কজন ছিল, কাজ করছিল তখন? এখন চারজন ছিল, কাটিং করছিলো, তখন বাস্ট করেছে, বাস্ট করেই লোক সব পড়ে আছে, এসব দেখলাম। কারখানায় কাজ করা কতটা নিরাপত্তা মনে করছেন? সেরকম তো নিরাপত্তা দেখতে পাচ্ছি না, কোনো সেফটি সেরকম কিছু নেই। যে লেবার যে কাজ করছি, কোনো সেফটি কোনোভাবে থাকবে সেরকম কোনো সেফটি নেই। কোথা স্যার তারা লোক কিছু জানা গেছে কিছু? হ্যাঁ, তা হচ্ছে ছোটবেলুতে একজন আর পশ্চিমপাড়ার দুজন আছে, তিনজন। বেশ সুজিত, এটা পরিষ্কার কিছু নিরাপত্তাহীনতা যেমন ভুগছেন, পাশাপাশি দুজন যে শ্রমিকের মৃত্যু হয়েছে সেক্ষেত্রে তাদের পরিস্থিতি কি হবে, তাদের আগামী দিনটা চলবে কি করে, তাদের পরিবারের ভরসা কারা হবে, তাই ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছে তারা। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুজিত গড়।